ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড় ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে প্রিয় দর্শক বৈশাখের শুরু থেকে এক টানা তাপ্রবাহ পড়ছে দক্ষিণবঙ্গ উত্তরের দার্জিলিং জলপাইগুড়িতে যখন প্রতিদিন বৃষ্টি দেখেছে বাংলা তখন এক প্রশ্লা বৃষ্টির জন্য চাতকের মতো চেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষজন পশ্চিমের জেলাগুলি তো বটেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এক টানা তাপপ্রবাহ চলছে এমনকি তাপমাত্রা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি রেকর্ড করেছে অবশেষে এবার দক্ষিণবঙ্গের জন্য একটু স্বস্তির খবর রয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ থেকে রেহাই পাবে সোমবার থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ ঢুকছে আর তার ফলেই তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টিপাত চলবে সঙ্গে হবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়। প্রিয় দর্শক আজও একাধিক জেলাতে বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটাও আশঙ্কা রয়েছে তবে দর্শক আগামী কয়েক ঘন্টার মধ্যেই বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া শুরু হবে তুমুল ঝড় বৃষ্টি টানা বৃষ্টি দেখবে বাংলার মানুষজন তো দর্শক কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কালবৈশাখীর ঝড় বজ্রপাত এবং শিলাবৃষ্টি চলবে বাংলার কোন কোন জেলাতে দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা জেনে নেব এক নজরে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বুলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় দর্শক ঝড় বৃষ্টি হলেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমবে কলকাতা সহ প্রায় সব জেলাতেই তাপমাত্রা পারদ আজ থেকেই কমতে আরম্ভ করবে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে পাঁচই মে পর্যন্ত পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে চলবে তাপপ্রবাহ তবে শনিবার থেকে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় আর তাপপ্রবাহ দেখা যাবে না আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হবে আগামী ছয় এবং সাতই মে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোম থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় টানা বৃষ্টি চলবে তবে শনিবার বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত সহ বৃষ্টি চলবে উল্লেখিত জেলাগুলিতে দর্শক এই মুহূর্তে মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার কারণে প্রচুর পরিমাণে জলীয় সাগর থেকে প্রবেশ করছে এবং এই জলীয় কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং একাধিক জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বেলা যত গড়াবে মেঘের ঘনত্ব তত বেশি হবে আজ বিকাল বা সন্ধ্যার দিকে কয়েকটি জেলাতে হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে আজ খুব হালকা পড়শলা বৃষ্টিপাত হতে পারে মেঘলা থাকবে আকাশ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমবে দর্শক শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের একাধিক জায়গাতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলাতে মেঘলা থাকবে আকাশ কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা রয়েছে দর্শক আজ রাত থেকেই আবহাওয়ায় অনেকটা পরিবর্তন দেখা যাবে কারণ যে ঘূর্ণাবর্তটি মায়ানমারের উপরে অবস্থান করছিল সেটি স্থলভাগে প্রবেশ করবে আসামের ওপরে সেই ঘূর্ণাবর্তের অবস্থান থাকবে তারপর সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে এগিয়ে আসবে বাংলার দিকে বাংলার একাধিক জায়গাতে সেই ঘূর্ণাবর্ত ছেয়ে ফেলবে এবং সাগর থেকে যে জলীয়বাষ ঢুকছে তার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে একাধিক জায়গাতে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে দমকা বাতাস বইবে ঘণ্টায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের আশঙ্কা রয়েছে দর্শক সোমবার থেকে পুরো পরিবর্তন হয়ে যাবে বঙ্গের আবহাওয়ায় কারণ যে ঘূর্ণাবর্তটি আসামের ওপরে অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি সোমবার নাগাদ পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করবে প্রথমেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটাবে উত্তরের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরের বেশ কয়েকটি জায়গাতে তারপর বিকাল বা সন্ধ্যার দিকে এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সব থেকে বেশি রয়েছে যেমন কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডোয়া চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে বেশি রয়েছে কালবৈশাখীর ঝড় বইবে ঘণ্টায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা রয়েছে দর্শক আরামবাগ কতুরপুল চন্দ্রকোনা বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এইসব সাইডও বৃষ্টির আশঙ্কা রয়েছে বাঁকুড়াতে মেঘলা থাকবে আকাশ বৃষ্টির সম্ভাবনা অল্প রয়েছে বৃষ্টি হবে গোয়ালতর খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব সাইডও এইসব সাইডও মেঘলা থাকবে আকাশ অপরদিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দমকা বাতাস বইবে কারণ যে জলীয় প্রবেশ করছে তার কারণেই মেঘের সৃষ্টি হবে নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কুলপি ঝাড়খালি গোসাবা কুমিরমারি এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে জয়নগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা থাকবে আকাশ দর্শক সোমবারের পর মঙ্গলবারও একাধিক জায়গাতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার একাধিক জায়গায় মঙ্গলবারও তা অব্যাহত থাকবে মঙ্গলবার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দর্শক কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দর্শক সোম মঙ্গল এবং বুধ এই তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বঙ্গের একাধিক জায়গায় দর্শক পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গাতে সহ বৃষ্টিপাত চালবে সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফরিদ ফিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া কালাপাড়া লালমোহন মতিরহাট ফরিজগঞ্জ এইদিকে লাহাগারা যশোর সব জায়গাতেই সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ময়মনসিংহ সিলেট রংপুর এইসব জায়গাতেও মেঘলা আকাশ দেখা যাবে দর্শক মঙ্গলবার ঝড়ের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ সব জায়গাতেই মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেই সঙ্গে সব বৃষ্টির পাশাপাশি দমকা বাতাস বইবে ঘন্টায় মোটামুটি ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের আশঙ্কা রয়েছে দর্শক এই তিন দিন কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে তাপমাত্রা এখনকার তুলনায় কত ডিগ্রি পর্যন্ত কমতে পারে স্বাভাবিক থাকবে কি তাপমাত্রা পারদ দর্শক এখন যে সব জায়গায় তাপমাত্রা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির গন্ডি পার করেছে তখন সেই তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রির গণ্ডির কাছাকাছি চলে আসবে কোনো কোনো জায়গায় চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসও থাকবে তবে কিছু জায়গাতে তিরিশ ডিগ্রিও থাকবে প্রিয় দর্শক কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি অনেকটাই কমে আসবে স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে তাপপ্রবাহ আর চলবে না দর্শক লুইও কোথাও বোবে না লুইও কোথাও বইবে না কলকাতাতে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতাতে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কোলাঘাট খড়গপুর মেদিনীপুর এইসব জায়গায় তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে তিরিশ ডিগ্রি দুর্গাপুর আসানসোল সাইডে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি বর্ধমানে উনত্রিশ ডিগ্রি শান্তিপুরে উনত্রিশ ডিগ্রি কাটোয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি শিউড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপরদিকে মুর্শিদাবাদের তাপমাত্রা উনত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে দর্শক একাধিক জায়গায় এইরকম পরিস্থিতি থাকবে সাময়িক স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের মানুষজন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে গেলো ইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন